প্রতিদিনের মতোই নিত্যপণ্যের পসরা নিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। বিভিন্ন দোকান যাচাই বাছাই করে ক্রেতারাও কিনছেন দরকারি শাকসবজি। শুক্রবার ভোর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট চলছে, তার কেমন প্রভাব পড়েছে রাজধানীর এই বাজারে, এমন প্রশ্নের জবাবে এখানকার খুচরা বিক্রেতারা জানালেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও কম ছিল আশপাশের কাঁচা বাজারের খুচরা বিক্রেতা। তাই পণ্য পর্যাপ্ত থাকায় অনেক সবজির দামই কমেছে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে। বেশিরভাগ ক্রেতাও জানালেন তুলনামূলক কম দামের কথা। আমরা তো মনে করেন সকালে মাল কিনি, বাজারে সব রকম মালই পাইছি। ঢাকার বাড়ি যে মালা যায় এখান থেকে, ওই মাল না যাওয়া তার আমরা কমে পাইছি গতকাল থেকে। 100 টাকা কেজি হয়েছে সিম আজকে, গতকাল আসল 140 টাকা, 130 টাকা আছে। তাল বেগুন গত সপ্তাহে গতকালকে আসিল আপনার 100 টাকা, আজকে হলো 90 টাকা। কফি আমার মনে হলো একটু দাম কম মনে হলো, 10টার মতো কম গত সপ্তাহের চেয়ে বাজার আজকে একটু কম। সবজি এটা তুলনামূলক একটু দাম বেশি আগে থেকে, দাম কমেও নাই ভাড়েও নাই। তবে এই বাজারের মাছ বিক্রেতারা জানালেন ধর্মঘটের বেশ প্রভাব পড়েছে তাদের ব্যবসায়ে। পরিবহন সংকটে স্বাভাবিক নেই সরবরাহ, তাই রাতারাতি বেড়েছে মাছের দাম। বাজার যেটা আছে 10-20 টাকা বাড়তি আছে সব মাছে। গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না সেই জন্য। তাদের একটাই অজুহাত হচ্ছে যে ধর্মঘট, গাড়ি চলতেছে না, অথচ বাজারে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। এদিকে কাঁচা পণ্যবাহী যানবাহন চলমান ধর্মঘটের আওতার বাইরে রাখতে না পারলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে নিত্য বাজার, এমন আশঙ্কার কথা জানালেন ক্রেতা বিক্রেতা সবাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।